আজ আমি আপনাদের দেখাবো তালের বড়া বানিয়ে। তো বাজার থেকে একটি তাল কিনে নিয়ে এসেছি, সেই তালেরই আজকে বড়া বানাবো খুব সহজ পদ্ধতিতে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বাজার থেকে তাল নিয়ে এসেছি, একদম কালো তাল, দেখো কত সুন্দর, খুব মিষ্টি হবে এই তালটা। এই তালটা দিয়ে আজ আমি তালের বড়া বানাবো। চলো এখন আমি তালটা ছুলে নিই। তাল ছুলে নিচ্ছি, আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে তালটা এইভাবে ছুলে নিয়েছি, এটাকে একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে একটু একটু জল দিয়ে দিচ্ছি, প্রথমে জল দিয়ে এইভাবে চুটকে চুটকে নেব, হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ভালোভাবে এরকম চটকে নিয়েছি, এবারে একটা বেলা নেব, ছড়িয়ে দিলাম। এবার একটা এরকম বেলা নিলাম, এই যে কাঠি নিলাম, এইভাবে ঘষে ঘষে বের করে নেব, ঝুড়ির পাশে এরকম ঘষে ঘষে মাঠটা বের করে নিচ্ছি। মাড় বের হচ্ছে, এইভাবে বাকি মাড়টা আমি বের করে নিচ্ছি। মাড় বেরেছে, এইভাবে বাকি পুরো মাড়টা আমি বের করে নিচ্ছি, তারপর ফিরে আসছি তোমাদের সামনে।
আমি জল দিচ্ছি না, শুধু তালের মাড় দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এইভাবে আমি পুরো ব্যাটারটা মেখে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। কড়াগুলো বড়ার শেপে সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এই যে লাল লাল করে দু পিস ভাজা হয়ে গেছে, এবার একটু পাত্রে তুলে নিচ্ছি। আবার এক খোলা দিয়ে দিলাম, তো এটা হতে থাকে। এই যে বন্ধুরা, এই যে এই এতগুলো কোড়া হয়েছে। তো কেমন লাগলো কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।